নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের হান্ডি চিকেন বা চিকেন চম্পারণ বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কিলো 200 গ্রাম চিকেন নিয়েছি। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি চিকেনের মশলাটা বানিয়ে নেব। গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেব। এবার আমি কড়াতেই 1 টিস্পুন ধনে গোটা ধনে, মৌরি 1 টিস্পুন, জিরে 1 টিস্পুন, জাইফল খুবই অল্প একটু 1 টুকরো নিয়েছি ভেঙে, একটা বড় এলাচ, গোটা গরম মশলা নিয়েছি 4 টুকরো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর 1টা জৈত্রী নিয়েছি। এটা আমি এবার কড়াই দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি আমি ভাজবো না, এটা আমি হালকা করে ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা একটা মিক্সিং জারে দিয়ে বেটে নেব, গুঁড়ো করে নেব। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটায় আমি পেছন দিকটা, হাঁড়ির পেছন দিকে একটু মাটি আর আটা একসাথে মিশিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে আমি হাঁড়িতে হাঁড়ির পেছনটা বুলিয়ে রোদে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, নাহলে আমার হাঁড়িটা ফেটে যেতে পারে, তার জন্য এবার আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দেব। প্রথমে আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এতে হাঁড়ির ভেতরে আমি সরিষার তেল দিয়ে দেব। রান্নাটা আমি সরিষার তেলে করব। তেলটা আমি গরম করে নেব। এবার আমি চিকেনটা মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। চিকেনে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এক টুকরো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 1টুকরো দালচিনি, 4টে লবঙ্গ দিয়ে দেব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। এখানে আমি আদা রসুনটা জল ছাড়া বেটে নিয়েছি, জল দিইনি মিক্সিতে, এভাবে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। রসুনের ভাগটা আমার বেশি আছে, আদাটা অল্প পরিমাণে দিয়েছি, সবটাই দিয়ে দেব। এতে 10-12 কোয়া রসুন আর আদা, 6-8 কোয়া ছোটো ছোটো কুচানো আদা দিয়েছি, একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। ভালো করে জল দিইনি, একটু গোটা গোটা থাকবে। এবার আমি চিকেনে 2 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। টু টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবার এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দেব। এখানে আমি 1 কিলো 200 গ্রাম মাংস নিয়েছি, এখানে আমি তার জন্য 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব, কুচিয়ে নিয়েছি। চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দেব। ধনে পাতা কুচি নিয়েছি দিয়ে দেব। দুটো গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেব। এবার আমি এতে 2 টেবিল স্পুন লবণ দেব।
এবার আমি হাঁড়িতে যে তেলটা গরম করেছিলাম তেলটা আমি এবার চিকেনের মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে তেলটা আমি ঢেলে দেব। গরম তেলটা তেলটা গরম করে না দিলে তেলের একটা কাঁচা গন্ধ থাকবে সর্ষের তেলে। এবার আমি এটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব, ভালো করে, খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। খুবই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা চিকেনটা। এবার আমি চিকেনটা এই হাড়ের ভেতরে আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে সব চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে কিছুটা আটা মাখিয়ে রেখেছিলাম, এবার এই হাঁড়ির মুখে আটাগুলো গোল করে দিয়ে দেবো। এভাবে এবার আমি হাঁড়ির ঢাকনাটা এভাবে চেপে দিয়ে দেব। জল দেবো না চিকেনে, চিকেনের মধ্যে জল দেবো না, দমেই হয়ে যাবে আমার চিকেনটা। এভাবে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 40 মিনিট হতে দেব। এবার আমি গ্যাসটা অন করে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে 40 মিনিট আমি দমে হতে দেব, যাতে চিকেনটা আমার তলায় ধরে না যায়। তার জন্য আমি এভাবে চিকেনটা একবার ঝাঁকা দিয়ে 10 মিনিট অন্তর নাড়িয়ে দেব। আমার 40 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি খুলে দেখব, ছুরি দিয়ে আমি এভাবে আস্তে আস্তে কেটে নেব। দেখুন বন্ধুরা আমার এখনো চিকেন ফুটছে, আমার হান্ডি চিকেন রেডি বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব চিকেনটা। আমার হান্ডি চিকেন রেডি বন্ধুরা। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, এটা গরম গরম ভাত রুটির সাথে খুবই সুন্দর খেতে লাগে। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন।